যে আমাদের গেন্দুল গাছ, এটা হইলো খয়েরি গেন্দা, এটা হইলো কমলা গেন্দা। এই যে কমলা গেন্দা ফুল গাছে দেখেন ফুল কত বড়, এটা হইলো হলুদ গেন্দা। এই যে এটা হইলো কমলা কালার, ওই যে ওদিক দিয়ে হলুদ গাছ আছে, এই গাছগুলোর থেকে আমরা এখানে কাটিং দিয়েছি। এখন আমরা কাটিং দেয় কীভাবে তা দেখাইতে যাবো। এই যে আমাদের একটা ডাল কাটিং দিব, এখন আমরা ডাল কাটিং দিতে আমাদের এই কত জিনিস লাগবে। এক নাম্বার পানি, ডাল কাটার জন্য একটা ব্লেড, তিন নাম্বার একটা বস্তা, চার নাম্বার এই যে মাটি। দেখে কিন্তু মনে হচ্ছে যে এগুলো একবারে কিরকম মাটি, মনে হয় পাথর টাথর মিশে না, কিন্তু আসলে এটা ভালো মাটি, সারালা মাটি। আমি এই যে এখন ই করবো আমরা, এই যে এখন আমরা মাটি ভরবো। এদিক দিয়ে এই যে দেখেন এমনি করে ঢুকিয়ে দিবে, এই যে এদিকে এমনি করে ঢুকিয়ে দিয়ে দেখেন আগে কিরকম খাচ্ছিল আর এখন কিরকম গোল হয়ে গেছে। এরকম করে একটুখানি মাটি দিয়ে দিলাম, এরপরে হালকা একটুখানি পানি দিয়ে দিলাম। এই দেখেন এই যে মানে মাটিটা একটু ভিজে থাকার জন্য, ডাল কাটিং দেওয়ার জন্য। এই যে প্রথমে একটা ডাল বেছে নিলাম, এই যে এখন আমরা এই ডালটা কাটিং দিয়েছি। আমরা অনেকে মনে করি যে গেন্দা ফুল গাছের কলি দিলে ভালো হয়, কিন্তু এই ধারণা সবার ভুল। কলি দিলে এই ডালটার তাজা হয়তো অনেকদিন লাগে, যে এই ডাল এটা এটা এরপরে এটা। এই দেখেন আমরা কলি কেটে দিয়েছি, এখন কলি তাড়াতাড়ি এসে পড়েছে কাটিং। এই যে এখন আমরা এই ডালটি লাগাবো, এই যে তাহলে এখন এই গাছটাকে আমরা ছায়াতে থুয়ে দিব। ছায়াতে থুয়ে দিলে মনে করেন আমাদের গাছটা ভালো হবে, আর রোদে দিলে বেশি ভালো হবে না।